নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক বিভাগের গত কয়েকদিনের উদ্যোগে নগরবাসী যেন একটু স্বস্তি প্রকাশ করছে নারায়ণগঞ্জ শহরে চলাফেরা করতে। নারায়ণগঞ্জ শহরের চাষারা পুলিশ বক্সের সামনে যেখানে দীর্ঘ যানজট ছিল, পুলিশের বাস ব্যয়ের কারণে নতুন উদ্যোগ নগরবাসী যেন সুফল ভোগ করে আসছিল গত কয়েকদিন যাবৎ। তবে ঠিক এর বিপরীত চিত্র দেখা গেছে নগরীর নারায়ণগঞ্জের চাষারা এলাকার সোনালী ব্যাংকের মোড় এলাকায়। এইখানে অবৈধ সিএনজি এবং লেগুনার স্ট্যান্ডের কারণে নগরবাসী দিন দিন ভোগান্তিতে পড়তেই হচ্ছে। তবে নারায়ণগঞ্জে শুধু সোনালী ব্যাংকের সামনেই নয়, শহরের 2 নং রেলগেট, 1 নং রেলগেট, খানপুর এবং নারায়ণগঞ্জ মহিলা কলেজ ও রাইফেল ক্লাবের সামনে অবৈধ কয়েকটি লেগুনা স্ট্যান্ডের কারণে নগরবাসী দীর্ঘদিন যাবৎ এই ভোগান্তিতে পড়ে আসছিল। তবে নগরবাসী এই কয়েকটি অবৈধ স্ট্যান্ড তুলে দিলে নগরবাসী যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এই শহরের মানুষ। এই রাস্তা দিয়ে মূলত শিক্ষার্থী, চাকরিজীবী, কর্মজীবী মানুষ দৈনিক ব্যস্ততম সড়ক হিসেবে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র দিয়ে চলাচল করতে হয়। তবে এই অবৈধ লেগুনা এবং সিএনজির কারণে নগরবাসী যেমন দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অবৈধ পার্কিং এর কারণে মানুষকে পোহাতে হচ্ছে অনেকটাই যাত্রাপথে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, তবে এর থেকে মুক্তি চায় নগরবাসী। তবে এই কয়েকটি অবৈধ স্ট্যান্ড যদি পুলিশের পক্ষ থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলেই নগরবাসী যেন স্বস্তিতে থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। NANTV নারায়ণগঞ্জ।